রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নাজাত প্রাপ্ত দলের কথা বলেছেন, সেই দলটি কোনটি যদি হাদিসের আলোকে বলতেন? ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাত প্রাপ্ত দলের কথা বলেছেন, সেই দলের কোনো মার্কা, কোনো নাম, কোনো ব্যানার নাই। সেই দলের দুটি নিদর্শন আছে। দুটি কি আছে ভাই? নিদর্শন আছে। সেই নিদর্শন কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া ভাষায় সেটি হলো মা আনা আলাইহি ওয়াসহাবি। তিনি বলেছেন ইহুদিরা অনেক দলে বিভক্ত হয়েছে, আগের অনেক জাতি অনেক দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত বিভক্ত হবে কত দলে? 73টি দলে। এদের সবাই জাহান্নামে যাবে একটা দল ছাড়া। এখানে দল বলতে আজকের যুগে যেরকম দল বোঝায়, আজকের যুগে দল মানে একটা দলের একটা নাম আছে, একটা মার্কা আছে, একটা আলাদা গঠনতন্ত্র আছে, আলাদা কিছু আছে, এটার মিলে একটা কি বলে? দল বলে। এই দল না, হাদিসে যেটা বোঝানো হয়েছে সেটা হলো একটা শ্রেণীর মানুষ। এই শ্রেণীর মানুষের মধ্যে দুইটা মার্কা আছে। এই দুইটা মার্কা আছে যেই শ্রেণীর মানুষের মধ্যে, সে যে দেশের হোক, যে গ্রুপের হোক, যেই বর্ণের হোক, তার মধ্যে ওই দুই মার্কা থাকলে সে কিয়ামত দিন নাজাত পাবে। সেই দুইটা মার্কা কি? মা আনা আলাইহি ওয়াসহাবি, আমি যে জীবন আদর্শের উপরে, যে সুন্নতের উপরে আছি এটার উপরে যে আছে, আর আমার সাহাবিরা যে পথে আছে এই পথের উপরে যে আছে। অর্থাৎ যার জীবনের সব কিছুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন, তার হাদিসে কি আছে, সেটাকে পরখ করে মেপে মেপে আমল করে চলে। এবং সাহাবিরা এক্ষেত্রে তাদের ব্যাখ্যা কি, তাদের এক্ষেত্রে আপনার বিশ্লেষণ কি, এটাকে আমলে নিয়ে চলে, মেনে চলে। এই দুইটা বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তাদেরকে বলা হয়, এক কথা এদেরকে পরবর্তীতে উলামায়ে কেরাম এই দুই মার্কার ভিত্তিতে নাম দিয়েছেন আহলুস সুন্নতি ওয়াল জামাআ, মানে সুন্নতের অনুসারী, এবং জামাত বলতে জামাতুস সাহাবা, মানে সাহাবীদের অনুসারী। কয়েকজন সাহাবীর অনুসারী না, শিয়াদের মতো যে কয়েকজন সাহাবীদের অনুসরণ করে বাকিদেরকে কাফের বলে, বরং সব সাহাবীদেরকে মহব্বত করে, তাদের অনুকরণ অনুসরণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের আলোকে। তো এই জিনিসটা যাদের মধ্যে আছে তারাই নাজাত প্রাপ্ত। এখন আপনার মধ্যে যদি এটা থাকে যে আপনি সব আমলে খুঁটি খুঁটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল খোঁজেন, সাহাবিদের আমল খোঁজেন, তাদের ব্যাখ্যা খোঁজেন, ইনশাআল্লাহ আপনি নাজাত প্রাপ্ত দলে আছেন, এটা আপনি আশা করতে পারেন।